প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সিক্রেট অ্যাঙ্গেলের আরও একটি পর্বে। এই অনুষ্ঠানের মাধ্যমে সমাজের নানা অসঙ্গতিসমূহ তুলে ধরার চেষ্টা করব। তবে এর সাথে কোনো ব্যক্তি বা সম্প্রদায়ের যদি মিলে যায়, তা হবে কাকতালীয় ব্যাপার, এর জন্য অনুষ্ঠান কর্তৃপক্ষ দায়ী নয়। দর্শক, মোবাইল আমাদের ব্যক্তি জীবনে একটি অতীব প্রয়োজনীয় বস্তু, কিন্তু এর সঠিক ব্যবহার না করার কারণে অনেক সময় আমাদেরকে নানা বিড়ম্বনার শিকার হতে হয়। যেমন এই ঘটনা এর সাক্ষী। আমি যে রেখো সে রেখো, আরে আপনার তো কোনো অপরাধ নেই, আপনি 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 জান তো, আপনি জান না, তুই কোনো কথা কবি না, তুই খারাপ, তুই চাস তারা থাক, তুই আমার সামনে আয়, তুই আমার সামনে আয়, তাহলে আজকে তোর একদিন কি আমার একদিন, তোরে আমি আজকে ফায়ার করে দেব। কি করো বলো, আবার তো সেই চ্যাটিং করতে করতেই যাচ্ছে, তাহলে হবে কি জানো, রাস্তায় খানা খন্দে পা হোঁচট খেয়ে পড়বে, মাজা ভাঙবে, পাও ভাঙবে, তখন আর রাস্তায় হাঁটতে পারবে না। ভালো করে এতে বাসা প্রিয় দর্শক, প্রযুক্তি যেমন আমাদের জীবনে অনেক সুফল বয়ে নিয়ে আসে, ঠিক তেমনি এর সঠিক ব্যবহার না জানার কারণে কখনো কখনো তা আবার কুফলও বয়ে নিয়ে আসে। আমাদের মায়েরা তাদের বাচ্চাদেরকে খাওয়াতে গেলে তাদের পেছন পেছন ছুটতে হয়, যেন তা এক যুদ্ধ। তেমনি এক মা ছুটছেন তার বাচ্চার পেছনে খাওয়ানোর জন্য। চলুন দেখি কি করছেন মা। জ্বরে কাটা পুড়ে যাচ্ছে, মামনি ওষুধটা খেয়ে নাও মা। না মামনি, ওষুধটা খেয়ে নাও, তোমার গায়ে জ্বর, জ্বরে কাটা পুড়ে যাচ্ছে বাবা, ওষুধটা খেয়ে নাও। কি খাবে বাবা? মিষ্টি। মিষ্টি খাবে? আচ্ছা মিষ্টি আনছি। মামনি তোমার জন্য মিষ্টি নিয়ে আসছি, মিষ্টিটা খাও বাবা। খেয়ে নাও বাবা, আমি পানি নিয়ে আসি, তুমি খাও।
মা মিষ্টিটা খেয়েছো? প্রিয় দর্শক, সত্যি বাচ্চাদের সঠিক যত্ন নেওয়ার জন্য মায়ের কোনো বিকল্প নেই। দর্শক, এবারে নিচ্ছে একটি বিরতি, দেখছেন সিক্রেট অ্যাঙ্গেল, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর স্বাগত জানাচ্ছি সিক্রেট অ্যাঙ্গেলের বাকি অনুষ্ঠানে। চিলে কান নিয়ে গেছে, এটা শুনে চিলের পিছনে দৌড়ানো যেমন উচিত নয়, তেমনি ঘটনার সত্যতা না জেনে এর পিছনে দৌড়ানো উচিত নয়। এখানে দর্শক, আমাদের মধ্যে অনেকে আছেন অন্যকে বিপদে ফেলতে ভালোবাসেন, এদের থেকে কিন্তু সাবধান। দর্শক, চলে যাচ্ছে এবারে আমাদের নিয়মিত আয়োজন সিএ রিপোর্টে। রিপোর্ট করছেন মুহিব মুসাফির। সুদীয় দর্শক মন্ডলী, যেখানেই অসতর্কতা অপরিচ্ছন্নতা সেখানেই সিক্রেট অ্যাঙ্গেলের রিপোর্টার মুহিব মুসাফির। চলুন আমরা আজকের কার্যক্রম শুরু করি। এই যে আঙ্কেল, আঙ্কেল পান খেয়ে পিক যে অলে ফেললেন, এটা কি ঠিক হয়েছে? জি না, ঠিক হয় নাই। নির্দিষ্ট জায়গায় তো ফেলা? জি। কোথায় ফেলবেন এখন? তো ড্রেনে ফেলা উচিত। আপনি জানেন যে ড্রেনে ফেলা উচিত, কিন্তু আবার অলেই ফেলতেছেন, সেটা কেন? কেন করলাম এখন তো মনে করেন পান খাই অভ্যাস, যে জায়গায় খাই এই জায়গায় খালাইতে হয়, এখন তো ড্রেন তো আর কাছে পাওয়া যায় না। দেশটা তো আমাদের, তো এর পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের, আর আমরা যদি নোংরা করি তাহলে নোংরা হবে। তো এখন আপনি পরিষ্কার রাখতে চান? হ্যাঁ, পরিষ্কার রাখতে চাই। কী করতে হবে তাহলে? আচ্ছা ঠিক আছে, এখন থেকে চেষ্টা করব যাতে ড্রেনে ফেলান যায়। ধন্যবাদ। দাদা, আপনি কি রঙের কাজ নিয়েছেন নাকি? মানে এই যে পান খেয়ে তার পিক যে ওই যে অলের ভিতরে ফেলে দিলেন, মানে নির্দিষ্ট জায়গা তো সরকার এবং বাংলাদেশ সিটি কর্পোরেশন করে দিয়েছে নির্দিষ্ট জায়গা ফেলার জন্য, আপনি অলের মধ্যে ফেলে দিচ্ছেন, এটা কি ঠিক করতেছেন আপনি? নির্দিষ্ট টাকাটা আপনি কোন ডাবলটা সামনেটা আছে সেখানে না ফেলে আপনি অলের ভিতরে ডাস্টবিন ময়লা ফেলানোর জায়গা, পিক ফেলানোর জায়গা না, এটা পিকটা ময়লা না, মুখ ঠিক আছে। আচ্ছা কাজ করেন তাহলে, ময়লা যেহেতু না, আপনার এই সাদা কাপড়টা পিকটা একটু ফেলে
আপনার সামনে ডাস্টবিন থাকতেও আপনি ময়লাটা এখানে ফেললেন কেন? আসলে ভাই এটা তো সবাই করে, তাই না? সবাই করে তাই আপনি করবেন? আসলে সবারই সচেতন হওয়া উচিত, ময়লা নির্দিষ্ট স্থানে ফেলা উচিত। সুধী দর্শক মণ্ডলী, এই দেশটা আমাদের, এই দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের, তাই ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলুন, এমনকি পানের পিকও, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। মুহিব মুসাফির, সিক্রেট অ্যাঙ্গেল। দর্শক, সমাজটা আমাদের, ঠিক তেমনি এর সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব আমাদের। এবারে ব্যতিক্রমী আয়োজন, গুগল ফান। হাসি আনন্দের মাঝেও এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যে বিষয়গুলো জানলাম, আশা করি আমাদের ব্যক্তি জীবনে তা কাজে লাগবে। দেখতে দেখতে এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে আসলাম। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের সিক্রেট অ্যাঙ্গেল। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ। Thank you.